শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দপ্তরের অবস্থা যে করুন সেটা ইদানিং আর বলতে হয় না। তার উপর ইদানিং শিক্ষামন্ত্রী অসুস্থ, মঞ্চে ওনার ঘাড়ে লাইট ভেঙে পড়ে আহত হয়েছিলেন তিনি, তখন ওনার শিক্ষা দপ্তরের অবস্থা ওনার থেকেও করুন। কখনো শুনেছেন কি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে সরকারি স্কুলে বদলি করে দিতে? সম্ভবত না, শুনেননি, কিন্তু ইরার রাজ্যে সব সম্ভব, সব। This is the clear picture, total clear picture. No question of harabari. ঘটনাটি ঘটেছে বেলোনিয়াতে। এক শিক্ষিকাকে বদলি করা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কোনো সরকারি স্কুল থেকে নয়, বেসরকারি স্কুল বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষিকা সুস্মিতা সেন চৌধুরীকে অমরপুর ইংলিশ মিডিয়াম হাই স্কুলে বদলি করা হয়েছে। এমর্মে দপ্তরের অধিকর্তার স্বাক্ষর করা লিস্ট এবং আদেশ পেয়েই বাকরুদ্ধ শিক্ষিকা। ওনার প্রশ্ন, এ কি করে সম্ভব? রাজ্যে কি সরকার আছে? রাজ্যে কি প্রশাসন আছে? অন্তত এই ভূতুড়ে ঘটনার পর এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে। এই যে মানে ট্রান্সফারের ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে প্রথম তো একটু অবাকই হলাম আমি, যেহেতু আমরা গভর্নমেন্ট এডেড স্কুলে আছি এত বর্ষ ধরে, এই স্কুল থেকে কোনো ট্রান্সফার হয় না, একটু অবাক লাগলো প্রথমে। তারপর যাই হোক, অন্য স্যারের সঙ্গে যোগাযোগ করার পর বা অন্য আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার পর এটা আমার ভয়টা দূর হয়ে গেল, আর এখন কোনো ভয়ও নাই। একটু টেনশন হয়ে গেছিলো যেহেতু আমার বাচ্চাও ছোটো, এজন্যই আর কি, আর কিছু না। বাস ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম সুস্মিতা সেন চৌধুরী। আপনি বিদ্যাপীঠ স্কুলে কত সালে নিযুক্ত হয়েছেন? 2011 সালে। আপনি কোন বিভাগে আছেন? আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে আছি, পিজিটি। 2011 সালে আপনি এখানে জয়েন করছেন? হ্যাঁ। মানে আপনার ট্রান্সফারটা দেখে আপনার কাছে অবাক লাগবে নাকি? প্রথমে একটু ভাবলাম আর কি, বাচ্চাও ছোট, তো বাচ্চা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কোন স্কুলে ট্রান্সফারটা এসেছিল ম্যাডাম? এটা অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলে। আপনার বাড়ি কোন জায়গা? এমনিতে আমার শ্বশুর বাড়ি হলো উদয়পুর। হ্যাঁ। আর এখানে আমি বাবা বাড়িতে থাকি। বাবার বাড়ি কোন জায়গায়? বিলোনিয়া বৈদ্যুটিলা। আমার বোন তো মানে আমার যে আপন যে দিদি আর কি, ও তো ডিএম অফিসে আছে আর কি। আর এমনিতে তো আমার অনেক ভাই বোন আছে যারা মানে টিচিং লাইনে আছে বা অন্য কোনো ডিপার্টমেন্টে আছে, অনেকেই আছে। যে স্কুল থেকে বদলির কোনো প্রভিশনই নেই, সে স্কুলে কিভাবে একটা বদলির অর্ডার আসতে পারে এই বিষয়টা? এই বিষয়টা তো আমার জানা নাই, এটা তো যারা করছে তারা নিশ্চয়ই জানে, এটা তো আমি কিভাবে করবো আমি জানিই না। আমি যখন পাইছি সেজন্য একটু হালকা অবাক হয়েছিলাম, আর এরপরে ভাবলাম যে এটা কোনো বিষয়ই না। অন্য রাজপথে বাইক বাহিনী আর সরকারি দপ্তরে ভূত, সব মিলিয়ে সাজানো গোছানো এক সময়ের শান্ত ত্রিপুরা আজ লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।